Lisa Hughes HD Live opens the tour. Justice! Justice! Justice!
আমরা শেষ করতে পারবো না। কত হাজার লোক আজকে সামিল হয়েছে, 10 থেকে 12 হাজার। শুধু আমরা শিক্ষক না, আমাদের বাচ্চা মা বাবা মিসেস আমাদের আত্মীয় স্বজনরাও সামিল হয়েছে। তাই আমি রাজ্যের শিক্ষামন্ত্রীকে বলবো, আর দীর্ঘায়িত করবেন না, খুব সহসাই আমাদের যে সমস্যাটা সেই সমস্যাটা সমাধান করুন, অবিলম্বে আমাদের স্থায়ী সমাধান করে আমাদের প্রত্যেকটি পরিবারকে আপনারা বাঁচান, সেই আবেদনটুকু করুন। চাকরি আমাদের তো চাকরি যায়নি, দপ্তরকে মিস ইন্টারাপ্ট করেছে, চাকরি আমাদের যায়নি, ষড়যন্ত্র করে আমাদেরকে বাড়ি পাঠিয়ে দিয়েছে, আমরা এই ষড়যন্ত্র মানতাম না। হুঙ্কার দিতে চাই, সাবধান হয়ে যান, অবিলম্বে আমাদেরকে স্থায়ী সমাধান করতে হবে। আমরা রাম বুঝি না, টান বুঝি না, আমরা প্রথমে বলছি অরাজনৈতিক মঞ্চ, সবাই পেটের জন্য এসছে, আমার চাকরিটা আমাকে ফিরিয়ে দিন, সসম্মানে এটাই আবেদন করবো। আজকে শুধু একটা টেলর পিকচার আমি বাকি, হ্যাঁ আপ দেখিয়ে গন্ডে শেষ করতে পারবেন না। আগরতলা সহ স্তব্ধ হয়ে গেছে, আর বাড়িতে বসতে পারছে না শিক্ষক শিক্ষিকারা, নমাস ধরে বেতন নেই, কীভাবে সংসার প্রতিপালন করছে, এখনো অব্দি প্রায় 76 জন মারা গেছে, ভয়ঙ্কর পরিস্থিতি, একবেলা খেতে পারছে না। মানুষের সহায়তা, গণতন্ত্রের মানুষের সহায়তা আমরা এখানে খাওয়ার ব্যবস্থা করি, মানুষ দুয়ারগুলো আমাদেরকে সাহায্য করেছে, কারণ আমরা সঠিক স্থানে আছি, আমাদের কোনো ভুল নেই। ধন্যবাদ। প্রথমে মিডিয়া বন্ধুদেরকে অভিনন্দন জ্ঞাপন করছি, আজকে আমাদের মানববন্ধন, এটা করার মূল উদ্দেশ্য হলো আমাদের রাজ্যের মাননীয় শিক্ষামন্ত্রী কিছুদিন আগে উনি প্রেস মিডিয়ার সামনে বলেছিলেন যে আমাদের এই গণধর্ণায় শুধুমাত্র ক্ষুদ্র একটা অংশ গ্রহণ করে বৃহৎ অংশ এই আমাদের ধর্ণামঞ্চে উপস্থিত থাকেন না। তার জন্য আমরা রাজ্যের মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে প্রমাণ করিয়ে দিতে চাই, 10,323-এর মধ্যে আমাদের সঙ্গে এই জিএমসির কতজন সদস্য অংশগ্রহণ করেছে তা প্রমাণ করার জন্য। এও আমি বলতে চাই, আমাদের এই কর্মসূচির জন্য কিছুক্ষণের জন্য হয়তোবা সাধারণ মানুষের কিছু অসুবিধা হবে, তবে কিছু করার নেই, কারণ রাজ্য সরকার যতদিন না পর্যন্ত আমাদের সঙ্গে আলোচনায় টেবিলে বসে আমাদের সমস্যার সমাধান না করে ততদিন পর্যন্ত কিন্তু আমাদের এই কর্মসূচি চলবে, এবং কর্মসূচি অনেকটা সময় কিন্তু আমরা পরিবর্তন করতে হয়তো বাধ্য হব যদি রাজ্য সরকার আমাদের সঙ্গে কোনো আলোচনা এখনও পর্যন্ত যদি না করে। তার জন্য আমি আপনাদের মাধ্যমে রাজ্য সরকারের কাছে আবেদন রাখতে চাই, অতি দ্রুত যাতে আমাদের সঙ্গে আলোচনা করে আমাদের এই সমস্যার যাতে সমাধান করা হয়, তার জন্য আমি অনুরোধ রাখবো আপনাদের মাধ্যমে রাজ্য সরকার যাতে আমাদের এই সমস্যার সমাধানের জন্য উদ্যোগী গ্রহণ করে। ধন্যবাদ সবাই। দেখেন আমরা গত 10 দিন ধরে গণঅবস্থান করে আসছি গণতান্ত্রিক পদ্ধতিতে, কিন্তু বর্তমান সরকার বা শিক্ষা দপ্তরের কোনো প্রতিনিধি আমাদের কাছে কোনো আশ্বাস দিতে পারেনি এবং আসেনি। তাই আমরা এই আজকে দিয়ে যে মানববন্ধন শৃঙ্খলার মাধ্যমে একটা বার্তা দিতে চাই যে আমরা 10,300 শিক্ষক শিক্ষিকা একজোটভাবে আছি, কারণ আমরা আমাদের ন্যায্য দাবি, যে দাবি আদায় লক্ষ্যে আমরা এই কর্মসূচি নিয়েছি। তাই আমরা বর্তমান সরকারকে বার্তা দিতে চাই যে আপনারা দ্রুত আমাদের জন্য একটা সুরাহার ব্যবস্থা করুন, আমাদের ন্যায্য চাকরি এবং আমাদের যে শিক্ষকতার যে অধিকারটি ফিরিয়ে দিন, নতুবা আগামী এই গণঅবস্থার মাধ্যমে একটা বৃহত্তর আন্দোলন যেটা আমরা বাধ্য হব। দেখতে পাচ্ছেন এক একদিন আমরা এক এক কর্মসূচি নিচ্ছি, কিন্তু এমন কোনো বাধ্যতামূলক পাবেন না যে আমাদের এই কর্মসূচির মাধ্যমে ঐতিহাসিক কোনো রেকর্ড হয়। তাই আমি কোনো অঘটন যদি ঘটে সেটা সম্পূর্ণ দায়ী রাখবে রাজ্য সরকার, বিকাশ বামপন্থ সরকার আমাদেরকে এবং অমানবিকভাবে এবং তারা আমাদেরকে চাকরিতে করেছেন যে কোনো আইনে অবৈধ, কারণ আমরা জানি আমাদের চাকরি যায়নি, কেন আমাদের চাকরিতে করতে হয়েছে সেটা আমরা শিক্ষা দপ্তরের কাছে এবং বর্তমান সরকারকে আমরা সিবিআই তদন্ত আমাদের তদন্ত চাই, কারণ আমাদের চাকরি যায়নি, কেন আমাদেরকে বাহির করে রাখা হয়েছে। তাই আমরা আজকে এই মানববন্ধন শৃঙ্খলার মাধ্যমে প্রমাণ দিতে চাই আমরা 10,323 ঐক্যবদ্ধ। যদি বর্তমান সরকার সুরাহা না করেন তাহলে এই আন্দোলন একটা অগণতান্ত্রিক আন্দোলনের মধ্যে চলে যাবে। তাই আমরা এই আজকে এই বন্ধ মাধ্যমে সমস্ত ত্রিপুরা রাজ্যবাসীর কাছে, যেগুলো রাজ্যবাসী আমাদের পাশে আছেন, দেখতে পাচ্ছেন গণঅবস্থানে বিভিন্ন স্তরের মানুষ আমাদের সহযোগিতা করছেন, আমাদের পাশে দাঁড়িয়েছেন,
তাই সবাইকে আমি ধন্যবাদ জানাই আজকে এই গণবন্ধন মাধ্যমে মানববন্ধন মাধ্যমে আমরা আগামী দিন বাড়তে দিয়ে যাই সবাই চলে আসুন বর্তমান সরকারকে বলি আপনার সরকার রক্ষার্থে আমাদেরকে সুলাহা করুন ধন্যবাদ आज के मानवबंधन कर्मसूची करछि कारण आज के गणअवस्थान दस दिन तो दस दिन मध्य राज्य सरकार हेलदोल नहीं राज्य सरकार के को बार्ता आस नहीं राज्य सरकार क्यों एखन पर्यंत खोज नेननि आमरा कि हाले आछि संगे सबकिछु तो आलोचनार माध्यमे शेष है एकटा माने रास्ता बेरोय किन्तु उनारा कोनो रकम कथा बोलेननि कोनो रकम आमादेर खोज पर्यंत नेननि जे राज्ये तादेरी उनादेरी सन्तान कारण उनारा तो सरकारे आछेन उनारा आमादेर अभिभावक फले आमरा चाकरिच्युत शिक्षक शिक्षिकारा आजके दस दिन धरे रास्ताय पड़े आछि एई कनकने ठंडार मध्ये असुस्थ हये पड़ेछि शिशु बाच्चारा सह अनेकेई असुस्थ हये पड़ेछेन एबं आमरा गत परशुदिन थेके आमरा विभिन्न धरनेर नतुन नतुन करे कर्मसूची निएछि ओई दिन एकटा आमरा कालो कपड़ मुखे दिए प्रतिबाद करेछि कालके एकटा करेछि शोक सभा करेछि छियात्तर जन मारा गेछेन आमादेर मध्ये एबं आजके आमरा मानव श्रृंखल बंधन करछि सेखाने आमरा जातीय संगीत गाइब आमादेर थेके बार्ता जावार जन्य जे राज्य सरकारेर कोनो हेलदोल नेई आमरा जे प्रतिनियत एखाने आछि जीवित आछि उनारा ए जे पाथर हृदयटा एकटु गलान उनादेर मध्ये एकटु नर्चर होक जे उनादेर प्राण आछे उनादेर मध्ये हृदय आछे उनादेर हृदये जेन नाड़ा देय जे एखाने राज्येर सन्तानरा जारा चाकरिच्युत ना खेये अनाहारे अर्धाहारे एखाने बसे आछे आजके नमास धरे वेतन नेई शिक्षक शिक्षिकारा तादेर शिशु छोट्ट सद्यजात शिशु निये एखाने पड़े आछेन रात्रिरे मशार कामड़ ठंडाय कनकने ठंडाय एकमात्र आमादेर दाबी जे आमादेर एकटा स्थायी रेगुलार चाकरिर व्यवस्था करुन इमिडिएट এবং 76 জন যে শিক্ষক মারা গেছেন ওনাদের পরিবারে একটি করে ডাইন হারনেসে চাকরি দিন কারণ আমাদের আমরা যারা জীবিত আছি আমাদের আমাদের যে অবস্থা কারণ আমাদের পরিবারের মুখে ভাত দেওয়ার যোগান নেই আমাদের তারপর তো নানা রকম সমস্যা লোন বলুন বা স্কুলে পড়াশোনা বা চিকিৎসা এগুলো তো করতেই পারছি না কেউ পারছে না আমাদের শিক্ষকরা ফলে আমরা বুঝুন কি অবস্থা হলে আমরা রাস্তায় কনকনে ঠান্ডার মধ্যে পড়ে রয়েছি এক একজন অসুস্থ হয়ে পড়েছে ফলে আর রাজ্য সরকারের এমন মানে প্রধান আমাদেরকে কথা দিয়েছিলেন যে দু এক মাসের মধ্যে স্থায়ী ব্যবস্থা করবেন কিন্তু তিনি তার কথা রাখলেন না আমরা কিন্তু ওনার চেয়ারের এবং ওনার মুখের দাম রেখেছি সম্মান রেখেছি কিন্তু ওনারা কোনো রকম আমাদেরকে সাহায্য সহযোগিতা করেননি এবং ওনার যে প্রতিশ্রুতি সেটাও উনি মূল্য দেননি রাখেননি ফলে আমরা ওনাদের উপরে উপর আস্থা হারিয়ে আমরা রাস্তায় বসেছি গত 7ই ডিসেম্বর থেকে আজকে 9ম দিন ওনাদের পক্ষ থেকে কোনো রকম আধিকারিক বা সরকার প্রধান নিজেই আমাদের সঙ্গে কথা বলছেন না আসছেন না আমাদের প্রতি মনে কোনো কর্ণপাতই করছেন না সেই ক্ষেত্রে আমরা বলবো যে এত অহংকার ভালো নয় যে এত নিষ্ঠুর হওয়াও ভালো নয় অহংকার কিন্তু পতনের মূল হয় জনগণই আপনাদের বসিয়েছে আবার জনগণই কিন্তু সেই পতনকে অহংকারের লঙ্কা পতন হয়েছে সেইভাবেই পতন হবে সুতরাং আপনারা ভাববেন না যে আপনারা যা করছেন তা ভালো করছেন জনগণ জনগণ রাজ্যের সার্বিক সহায়তা পাচ্ছি আমরা আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের মাধ্যমে সারা রাজ্য এমনকি সারা দেশ দেখতে পাচ্ছে যে ত্রিপুরাতে শিক্ষকরা আন্দোলন করছে এই কনকনে ঠান্ডার মধ্যে এমন একটি সরকার আছে যারা চুপ কুলু পেটে বসে আছেন কোনো রকম হেলদোল নেই আমরা তো আর অনধিকার চর্চা করছি না আমরা চাকরির দাবি করছি আমাদের কেড়ে যাওয়া চাকরি আমাদেরকে ফিরিয়ে দিন আমরা কোনো রকম ইন্টারভিউতে বসবো না আমাদের চাকরি 10 বছরের এক্সপিরিয়েন্স 7 বছরের এক্সপিরিয়েন্স এখন যে বয়সে সবাই আছেন সেখানে ইন্টারভিউ দিয়ে রিটেন 85 এবং ভাইবা 15 দিয়ে চাকরিতে বসা এখন সম্ভব না কারণ পরিবারের চিন্তা করবে ভাতের চিন্তা করবে না চিকিৎসার চিন্তা করবে না পড়াশোনা করবে এই অবস্থায় আমাদের নতুন করে চাকরিতে ইন্টারভিউ বসে রিটার্নের জন্য তৈরি হওয়া সম্ভব নয় আপনারা বলেছিলেন আমাদেরকে স্থায়ী এই রেগুলার চাকরির ব্যবস্থা করবেন আপনারা আপনাদের প্রতিশ্রুতি পালন করুন সেটাই আমরা বলবো যে এখন মাননীয় শিক্ষামন্ত্রী নাকি বলেছিলেন সেদিন আমরা একটা কম অংশ সবাই আসেনি সবাই আসছে আজকে আপনারা দেখে নিন মাননীয় শিক্ষামন্ত্রী মহাশয়কেই বলছি আপনি দেখে নিন যে এখানে সারা রাজ্যের 10,323 শিক্ষক শিক্ষিকারা উপস্থিত হয়েছেন দু একজন আপনার পজিটিভ আন্দোলনকারী দু একজন বাদ দিয়ে কারণ ওনাদের চাকরি
চাকরির দরকার নেই, যদি চাকরির দরকার থাকতো তাহলে আমাদের সঙ্গে সামিল হতেন, কারণ যাদের চাকরির দরকার আছে তারা সবাই কিন্তু আজকে 10 দিন ধরে এখানে আন্দোলন গণ অবস্থানে আছেন, এবং সারা রাজ্যের সব অংশের মানুষ, চিকিৎসক থেকে শুরু করে ব্যাংক থেকে শুরু করে গ্রামীণ ব্যাংক এবং ডাক্তার, অ্যাডভোকেট, স্টুডেন্টরা, কলেজ স্টুডেন্টরা, স্কুল স্টুডেন্টরা, বিভিন্ন কর্মচারী, বিভিন্ন প্রাইভেট সংগঠন, ব্যবসায়ীরা, ব্যক্তিগত এবং বিভিন্ন বুদ্ধিজীবী, সাংস্কৃতিক শিল্পীরা, শিল্পী গোষ্ঠীরা এবং বিভিন্ন সাংস্কৃতিক স্কুলের ওরা, রাজ্যের বিশিষ্ট শিল্পীরাও আসছেন আমাদেরকে, কৃষকরা আমাদের সবজি পাঠাচ্ছেন, সর্বস্তরের জনগণের কাছে আমাদের এই আন্দোলন এত মানে পৌঁছে গেছে, ওনারা আমাদেরকে সাহায্য করছেন। ফলে আমরা চাইব যে অতিসত্বর রাজ্য সরকার একটা রেগুলার চাকরির ব্যবস্থা করুন এবং আমাদের সঙ্গে কথা বলুন, নইলে প্রত্যেক দিন আমরা একটা করতে থাকব, এবং যদি হেলদোল না করেন আমরা আর কিছুদিন দেখব, তারপর আমরা অন্য বৃহত্তর আন্দোলনে যাব। এটা একটা প্রতিবাদ যে মানব শৃঙ্খল, আমরা সুশৃঙ্খল, আমরা শিক্ষক, আমরা কোনো উশৃঙ্খল রাস্তায় উশৃঙ্খলভাবে আন্দোলন করব না, আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করছি, তাই আমরা এখনো পর্যন্ত ধৈর্য ধরছি। আপনারা এখন এখনো সময় আছে, আপনারা আসুন, নাইলে হয়তোবা রাজ্যের অবস্থা কি হবে, সব ধরনের মানুষ একসঙ্গে রাস্তায় নামবে, তখন আপনাদের আপনারা কিন্তু পার পাবেন না। সুতরাং এটা বুঝে রাখুন যে অহংকার করবেন আকাশ থেকে মাটিতে পড়ে যাবেন। সুতরাং আজকেও আপনাদের হুঁশিয়ারি দিচ্ছি, আপনারা আসুন, কথা বলুন, অহংকার করে বসবেন না, অহংকার পতনের মূল হবে, আপনারা নিশ্চয়ই মাটিতে পড়ে যাবেন, আকাশে বাতাসে উঠবেন না। সুতরাং এই অবশ্যই আজকের এই মানব শৃঙ্খল বন্ধন থেকে আমরা আপনাদেরকে বার্তা দেব, আপনারা আমাদের সঙ্গে কথা বলুন, কথাই সমাধান, শেষ সমাধান হয় আলোচনায়, সমাধান হয়। সুতরাং আপনারা আমাদের স্থায়ী ব্যবস্থা করুন, রেগুলার ব্যবস্থা করুন, আসুন, কথা বলুন, এটাই বলুন।